ইরেক্টাল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা এবং এটা নিয়ে আপনারা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়ে থাকেন বিভিন্ন ওঝা বৌদ্ধ কবিরাজ হার্বাল বা বিভিন্ন অনেক প্রকার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বিভিন্ন ওষুধ খান বা বিভিন্ন ডাক্তারদের পিছনে দৌড়াতে থাকেন চিকিৎসার জন্য বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতাল শ্যামলি রিং রোড ঢাকা আজকে আপনাদের খুবই পুরুষদের একটা কমন সমস্যা যেটা সাধারণত চল্লিশ পরে গিয়ে এই সমস্যাগুলো দেখা দিতে পারে ইরেকটাল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা এবং এটা নিয়ে আপনারা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়ে থাকেন বিভিন্ন ওঝা বৌদ্ধ কবিরাজ হারবাল বা বিভিন্ন অনেক প্রকার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বিভিন্ন ওষুধ খান বা বিভিন্ন ডাক্তারদের পিছনে দৌড়াতে থাকেন চিকিৎসার জন্য বিভিন্ন ইনভেসিভ ঔষধ বিভিন্ন হরমোনাল থেরাপি অনেক কিছু নেওয়া হয় আসলে ইরেকটাল ডিসফাংশনটা কেন হয় এটা আগে আমাদের জানতে হবে এবং এটার নিরাপদ চিকিৎসা কী এবং কোন থেরাপি যে থেরাপির মাধ্যমে আপনি ইরেক্টাল ডিসফাংশন থেকে ইনশাআল্লাহ আল্লাহ ফাঁক আপনাকে মুক্তি দিতে পারে কারণ এটা একটা আমাদের মানুষের স্পেশালি পুরুষদের একটা দাম্পত্য লাইফের ইস্যু থাকে পারিবারিক ইস্যু থাকে সো দাম্পত্য লাইফ এবং পারিবারিক জীবন এটা আমাদের সুখে এবং ভালোভাবে থাকার জন্য এটার চিকিৎসা খুবই প্রয়োজন এবং জানা দরকার মূলত ইরেক্টার ডিসপাংশন যে কারণগুলোতে হয় সেটা হচ্ছে অনেকে দীর্ঘদিন ধরে ওভারওয়েট অতিরিক্ত অভেসিটি স্থূলকাল লোক যারা আছেন তাদের এই সমস্যাটা যারা দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত তাদের এই সমস্যা যাদের কোলেস্টেরল ডিসলিপিডেমিয়ে কোলেস্টেরল লেভেল অনেক বেশি থাকে হ্যাঁ হয়তো আপনি জীবনে এই টেস্টই করেন নাই মাপেনই না বা জানেনি নাই সবার যে কোলেস্ট্রল লেভেল বেশি থাকবে মোটা হইতে হবে এমন কথা না অনেকের চিকন যা হ্যাংলা বা লিনথিন তাদেরও কোলেস্ট্রল লেভেল বেশি থাকতে পারে অনেকের টেস্টেস্টরন যে পুরুষ হরমোন এই লেভেলটা কমে মানে কমে যেতে পারে তা থেকেও সমস্যা হইতে পারে অনেকের দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ ওষুধ থেকেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত উচ্চ রক্তচাপ তা থেকে সমস্যা হতে পারে তারপরে হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার এবং বিভিন্ন মানসিক অশান্তি মানসিক বিষাদ হতাশাগ্রস্ততা চাকরিতে সমস্যা কাজের সমস্যা অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত কাজ বিভিন্ন কারণে হার্টের বিভিন্ন রোগে এবং নার্ভাস সিস্টেম স্নায়বিক বিভিন্ন রোগে এবং কিছুটা অনেকের এইজিং প্রসেসজনিত কারণে দেখা দিতে পারে তাছাড়া অনেকে আছেন আপনারা সিগারেট স্মোকার বা অ্যালকোহল নেন বা বিভিন্ন মদ্যপায়ী ধূমপায়ী যারা আছেন এবং বাজে জীবনযাপন করেন তাদের এই সমস্যা হতে পারে বিভিন্ন যৌন রোগ থেকে হতে পারে অনেক সময় এই সমস্যাটা অনেকে অনিরাপদ জন্য মিলনে যান তা থেকে এই সমস্যাগুলো দেখা দিতে পারে অনেক কজ আছে আসলে ইরেক্টাল ডিসফাংশন এবং পুরুষত্বহীনতার তো এটার চিকিৎসা কি এবং কি করা উচিত প্রথমত যে কজগুলো আমি বললাম কমন কজ এছাড়া আরও বিভিন্ন কজ থাকতে পারে এই কমন কজ এবং কিছু আছে বায়োলজিক্যাল কজ কিছু আছে খাবার কিছু কজ হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি পারিবারিক অশান্তি আমরা যেহেতু কজগুলো জানলাম যাদের এই সমস্যা আপনারা ভুগছেন তারা অবশ্যই এই কজ থেকে আপনাদেরকে ট্রাই করবেন যে কজটা যেন বারবার না আসে কারণ আমরা যখন চিকিৎসা দিব থেরাপি দিব আপনি হয়তো ভালো হয়ে যাবেন কিন্তু কজগুলো উপস্থিত থাকলে আবার হয়তো আপনি খারাপ হতে পারে এবং নিরাপদ চিকিৎসা যেতে হবে অনেকেই এই সকল চিকিৎসা করতে গেলে বিভিন্ন প্রকার উত্তেজক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করে খায় এতে তার জীবনটা আরও নষ্ট হয় ইভেন কি আরও বিভিন্ন খারাপ দিক রোগ চলে আসতে পারে তো আমরা যারা ডায়াবেটিস আক্রান্ত আপনারা তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত ওজন যারা তারা ওজন কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে সেটা বিভিন্ন ডায়েট এবং আমাদের বিভিন্ন পরামর্শ আমরা সরাসরি রুগী টু রুগী এক একজনের এক একভাবে আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি যাদের অতিরিক্ত কোলেস্টেরল বেশি থাকে আই কোলেস্টেরলের মাত্রা টেস্ট করে সেটা নিয়ন্ত্রণে যেতে হবে বিভিন্ন রোগ অন্যান্য কী কী রোগ আছে স্নায়বিক রোগ এগুলোকেও আপনাকে মনিটর করতে হবে এবং যারা অ্যালকোহল খায় অ্যালকোহল বাদ দিতে হবে ধূমপান বাদ দিতে হবে স্ট্রেস কমাতে হবে লাইফ থেকে এবং আমাদের পারিবারিক যেটা বন্ধন আমাদের যে বড় ফ্যামিলি আমাদের এই ফ্যামিলি আমাদের ঘরে রাখতে হবে ঘরে তুলতে হবে সামাজিক শিক্ষা দিতে হবে তো এই ক্ষেত্রে আমরা অত্যাধুনিক যে থেরাপিগুলো আসলে মূলত দিয়ে থাকি সেটা হচ্ছে ফোকাসড শকয়েব থেরাপি খুবই অত্যাধুনিক একটা নিরাপদ থেরাপি যেটার মাধ্যমে আমরা ওই যে স্পেশাল যে অর্গান ওই অর্গানে আমরা থেরাপিটা দিয়ে থাকি এটার বিভিন্ন ডোজ থাকে বিভিন্ন নিয়ম নিয়মকানুন থাকে যেখানে রক্ত চলাচল আবার আবার স্বাভাবিক হয়ে আসে এটা কিছু সেশন নিতে হতে পারে এবং পাশাপাশি আপনার আমরা বিভিন্ন যেমন ড্রাই নিডলিং বিভিন্ন এক্সারসাইজ আছে যেগুলো আমরা দিয়ে থাকি ওই এক্সারসাইজগুলো খুবই উপকারী যেটার মাধ্যমে এই রুগীগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে আসে একটা সুখময় দাম্পত্য লাইফ ফিরে আসতে পারে সো এই ব্যাপারে আপনারা অপচিকিৎসা না করে সঠিক জায়গায় ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করতে হবে এবং থেরাপি নিতে হবে এবং এই থেরাপিগুলো আসলে স্পেশালিস্ট ছাড়া যারা এই মেশিন দীর্ঘদিন ধরে তারা রিসার্চ করে এবং অত্যাধুনিক ভালো উন্নত দেশের মেশিন দিয়ে সকায় থেরাপি দিতে হবে এবং অন্যান্য যে থেরাপিগুলোর কথা বলছি এবং স্পেশাল এক্সারসাইজ আছে যেগুলো আমরা স্পেশালি এই রেকটাল ডিসফাংশনে দিয়ে থাকি সো গুলা করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল